মোবাইল চোরকে ধরতে না পেরে মাইক ভাড়া করে চোরকে রীতিমতো গালিগালাজ করে ভাইরাল হলেন ফয়েজ মিয়া। গত মঙ্গলবার স্থানীয় এক মোবাইল ব্যবসায়ী তার নিজস্ব ফেসবুক আইডি থেকে 25 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়লে সেটি রাতারাতি সকলের নজরে পড়ে। এমন অভিনব কায়দায় নিজের ক্ষোভ প্রকাশ করতে দেখে অনেকের মনে নানা প্রশ্ন আসলেও এর পেছনে রয়েছে ফয়েজ মিয়ার চাপা আর্তনাদ। গরিব মানুষ ফেটে ধান্দা করার লাগে, দুইটা মোবাইল নিয়ে গেছে সুরে, মাইক ভাড়া করে আইনা সাইরা, এরপরে আমি খুব গালাগালি করছি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদ্বীপ পুরানগাঁও এলাকার বাসিন্দা ফয়েজ মিয়া পেশায় একজন পান ব্যবসায়ী। সংসারে 5 মেয়ে ও 3 ছেলেকে নিয়ে ছোট্ট একটি ঘরে খুব কষ্টে দিন কাটে তার। জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ায় ছোট থেকেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করেন। নিজের প্রয়োজনে ও ছেলের আবদারে কিনেছিলেন 2টি মোবাইল ফোন, খরচ হয়েছিল প্রায় 70,000 টাকা। গত 7 ফেব্রুয়ারি রাতে সবার অগোচরে ঘর থেকে মোবাইল 2টি চুরি হয়ে যায়। কিছুদিন অপেক্ষা করেছিলেন, হয়তো চুরি যাওয়া মোবাইল আবার ফেরত পাবেন, কিন্তু সেগুলো না পেয়ে গত 14 ফেব্রুয়ারি বাজার থেকে মাইক ভাড়া করেন তিনি। পরে সেটি বাড়ির সামনে গাছে ঝুলিয়ে চোরকে রাগে ক্ষোভে গালিগালাজ করেন। সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন স্থানীয় এক মোবাইল ব্যবসায়ী। পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে রাতারাতি সারা দেশে ভাইরাল হয়ে যায়। আমি ভিডিওটা মূলত 25 সেকেন্ড করছিলাম, করার পরে সেটা রাতারাতি অনেক ভাইরাল হয়ে যায় ভিডিওটা। কিন্তু সে আসার মোবাইলগুলা রাতে চুরি হওয়ার পর 3 দিন সময় নিছে, আমার মোবাইলগুলো দিয়ে দেন, ফেরত দিয়ে দেন, আমি কোনো আইনের আশ্রয় নিব না। কিন্তু 3 দিন যাওয়ার পর মোবাইলগুলো ফেরত দেয় না কেউই। তারপর তিনি বিকল্প পদ্ধতিতে মানে বকাবকি করছে। ভুক্তভোগী ফয়েজ মিয়া বলেন, কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারছি না, খুব কষ্টেই আমি এই কাজ করেছি। আমার কাগজপত্র সব হারিয়ে গেছে, তখন আমি মোবাইলটা উদ্ধারের চাল লাগি প্রশাসনের জন্য মানে আবেদন জানাইছি, দয়া করে মোবাইল দিয়ে আমার উদ্ধার করে দেয়, গরিব মানুষ। এদিকে স্থানীয়রা বলছেন, তার পরিবার অনেক বড়, গরিব মানুষ হওয়ায় এত বড় ক্ষতি সে মেনে নিতে না পারায় রাগে ক্ষোভে এমন ঘটনা ঘটিয়েছে। তবে মোবাইলগুলো ফিরে পেতে তারা পুলিশের সহযোগিতা কামনা করছেন। পেশাদার একটা মোবাইল আছিল, 2টা মোবাইল, এই মোবাইল 2টা চুরি হয়ে গেছে। ব্যবহারটা করার উদ্দেশ্য হলো একটাই, আমার তো এমন কোনো কিছু নাই, সম্পদ নাই, আমি যে একটা জিনিস করবো, কিন্তু আজকে জিনিসটা চুরি হয়ে গেল। গরিব মানুষ লাগে পেটে ভাঙ্গা বাতে গাইতে পারে না, 2টা মোবাইল নিছে গা, তখন ইয়া বহাবাজি তো করছে। তখন মোবাইলটা তো মানে দেয়া দেয় যে নিয়ে হ্যাঁ এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ মাকসুদুল আলম বলেন, মোবাইল চুরির ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিলেন ভৈরব থানার এই অফিসার ইনচার্জ। ওয়েস নামে এক ব্যক্তি, সে চুর খেয়ে বিভিন্ন ভাবে গালিগালাজ করেছে, সে ব্যাপারে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই, কিন্তু যে দেখি সে নেই, এই ব্যাপারে আমরা থানায় কোনো অভিযোগ পাইনি, যদি আমরা অভিযোগ পাই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মেহজাদ গালিব, নিউজ ডেস্ক।